হ্যালো ফ্রেন্ডস, আমাদের পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা আপাত দৃষ্টিতে দিতে পারি না, তখন তাকে আমরা ভৌতিক ঘটনা বলি। আর ঠিক তেমনই ঘটনা যদি মাঝ আকাশে হয় তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এমনই একটি ভুতুড়ে প্লেনের সম্পর্কে। যদিও এটি ভুতুড়ে প্লেনের না এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে তা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক ঠিক কি হয়েছিল ঘটনাটি। ঘটনার সূত্রপাত সাইপ্রাস লারকানা শহরের লারকানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 2005 সালের 14ই আগস্ট, স্থানীয় সময় সকাল 8:01। হেলিস এয়ারওয়েজ ফ্লাইট 522 ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটির প্রাগ চেক রিপাবলিক হয়ে গ্রিসের এথেন্স যাবার কথা ছিল। ফ্লাইট 522 একটি 737 বোয়িং ক্যাটাগরির বিমান ছিল। 2004 সালের 16ই এপ্রিল থেকে এটি হেলিস এয়ারওয়েজের অধীন, অর্থাৎ প্লেনটি প্রায় 7 বছর 4 মাসের পুরানো ছিল। এর পাইলট ছিলেন 59 বছর বয়সী হেন্স জার্গেন্স, যিনি প্রকৃতপক্ষে একজন জার্মান পাইলট ছিলেন, কিন্তু তিনি মাঝে মধ্যে ছুটিতে হেলিসের ফ্লাইট চালাতেন। তার প্রায় 35 বছর ধরে প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল এবং প্রায় 16,900 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল। তার কো পাইলট ছিলেন 51 বছর বয়সী ফার্স্ট অফিসার প্যাম্পোস সি, তিনি সাইপ্রাসের লোক ছিলেন এবং 5 বছর ধরে হেলিস এয়ারওয়েজের প্লেন চালাচ্ছিলেন। তার 7,549 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল। প্লেনটি রাত 1:25 ইংল্যান্ড থেকে লারকানাতে এসে পৌঁছায়। ঠিক ছিল স্থানীয় সময় সকাল 9:00 এটি এথেন্সের উদ্দেশ্যে রওনা দেবে। প্লেনটিতে 115 জন যাত্রী ও 6 জন ক্রিউ মেম্বার ছিল। কথা ছিল 1:23 পর এটি এথেন্স পৌঁছাবে, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। প্লেনটি ওড়ার ঠিক 10 মিনিট পর যখন এটি ভূমধ্যসাগরের ওপর দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ কেবিন থেকে একটি অল্টিটিউড অ্যালার্ম হর্ন বাজছিল। তখন প্লেন 10,000 ফুট উচ্চতায় উঠছিল, কিন্তু ওই ওয়ার্নিং যেন ক্রুকে উপরে উঠতে নিষেধ করছিল। কিন্তু পাইলট তো অবাক, এই রকম ওয়ার্নিং তো টেক অফের সময় হয়, যখন প্লেন মাটিতে থাকে। টেক অফের সময় কোনো গণ্ডগোল হলে যেমন টেক অফ কনফিগারেশনের ওয়ার্নিং বাজে তেমনই, কিন্তু এখন তো প্লেন আকাশে অনেক উঁচুতে, তাহলে এমন কেন হচ্ছে? এর কয়েক মিনিটের মধ্যে ককপিটের ওভারহেড প্যানেলের কয়েকটি ওয়ার্নিং লাইটও জ্বলে ওঠে। ক্যাপ্টেন আর কোপাইলট সমস্যা সমাধানের চেষ্টা করতে লাগে। ঠিক তখনই তারা দেখলেন একটা নয় কয়েকটি সমস্যা একসঙ্গে শুরু হয়েছে। তাই তৎক্ষণাৎ ক্যাপ্টেন হেলিস মেনটেন্যান্স বেসের সঙ্গে যোগাযোগ করেন। ক্যাপ্টেন অপারেটরকে জানায় যে প্লেন প্রায় 18,000 ফুট উচ্চতায় আছে, কিন্তু তবুও টেক অফ কনফিগারেশন অ্যালার্ম বেজে চলেছে এবং সেই সঙ্গে মাস্টার কশন ওয়ার্নিং লাইটগুলো জ্বলে উঠেছে এবং প্যাসেঞ্জার কেবিনের অক্সিজেন মাস্কগুলো আপনা থেকে নিচে খুলে গেছে। এই অবস্থায় তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তখন অপারেটর ক্যাপ্টেনকে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলালেন। ক্যাপ্টেন ইঞ্জিনিয়ারকে সব জানালেন এবং সেই সঙ্গে বললেন যে প্লেনের কুলিং ভেন্টিলেশন ফ্যান এবং লাইট সব বন্ধ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার জানতে চেয়েছিলেন প্লেনের প্রেশারাইজেশন অটোসেট করা আছে কিনা, কিন্তু ক্যাপ্টেন এই প্রশ্ন এড়িয়ে গিয়ে জানতে চেয়েছিলেন কুলিং সার্কিট ব্রেকার্সের যন্ত্রপাতিগুলো ঠিক কোথায় আছে। ব্যাস, এই ছিল শেষ কথোপকথন। তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেন কিন্তু এর পরও দ্রুত উপরে উঠছিল। এরপর প্লেন প্রায় 34,000 ফুট উচ্চতায় উঠে গিয়েছিল। ওই সময়ের মধ্যে, অর্থাৎ প্রায় 9:30 থেকে 9:40 মধ্যে প্লেনটি বহুবার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোবারই যোগাযোগ করতে সক্ষম হয়নি। এই অবস্থার মধ্যে প্লেনটি সাইপ্রাস ফ্লাইট ইনফরমেশনের আওতা থেকে বেরিয়ে এসে এথেন্স ইনফরমেশন রিজিয়নের আওতার মধ্যে ঢুকে পড়ে। স্থানীয় সময় সকাল 10:40 প্লেনটি এথেন্স এয়ারপোর্টের প্রায় 34,000 ফুট উঁচুতে উঠছিল, কিন্তু কিছুতেই কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তখনই হেলেনিক্স এয়ারফোর্সের দুটি F-16 ফাইটার জেটকে পাঠানো হয় ওই প্লেনটির পিছু নেবার জন্য। F-16 ফাইটার জেট দুটি ওই প্লেনটিকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তাই একটি ফাইটার জেট প্লেনটির পিছু করছিল আর অন্যটি ওই প্লেনের ভেতরে ভালো করে দেখার চেষ্টা করছিল। ফাইটার জেট থেকে দেখা গিয়েছিল যে ফ্লাইট 522 এর ফার্স্ট অফিসার কেবিনে অচেতন অবস্থায় পড়ে আছে আর কেবিনের সিটও ফাঁকা।
পরে প্যাসেঞ্জার কেবিনের দিকে দেখেন, যাত্রীরা সবাই আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা তাদের পাশে একটা ফাইটার জেটকে দেখেও কিছু প্রতিক্রিয়া করছে না। এরপর F-16 পাইলট দেখে যে একটি অচেনা লোক অক্সিজেন মাস্ক না পরেই ক্যাপ্টেনের সিটে বসেছিলেন। পুরো ঘটনাটাই কেমন যেন অদ্ভুত লাগছিল। F-16 পাইলট বারবার Flight 22 এর লোকদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছিলেন, কিন্তু সবাই যেন কেমন বেশি চুপচাপ ছিল, তাই F-16 সব চেষ্টাই ব্যর্থ হয়। এরপর হঠাৎই 11:50 নাগাদ Flight 522 এর বাম দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়, আর ঠিক 10 মিনিট পর ডান দিকের ইঞ্জিনও ফ্লেম আউট হয়ে যায়, ফলে প্লেনটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। ঠিক 12:04 প্লেনটি এথেন্স থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গ্রামাটিকোর কাছে একটি পাহাড়ে ধাক্কা খায়। এটিই ছিল গ্রিসের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা। পরে তদন্তে উঠে এসেছিল যে প্লেনটা যখন খুব সকালে লন্ডন থেকে ফিরে এসেছিল, তখন আগের ফ্লাইট ক্রিউরা রিপোর্ট করেছিল যে প্লেনের একটা দরজা সিল হয়ে গিয়েছিল আর সেখান থেকে একটা অস্বাভাবিক শব্দ আসছিল। কিন্তু তারপর যখন গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা প্লেনটিকে ইন্সপেকশন করছিলেন, তখন তারা কোনো সমস্যা খুঁজে পাননি। তবে প্লেনের প্রেশারাইজেশন সিস্টেমটি অটোমেটিক থেকে ম্যানুয়ালে সেট হয়ে গিয়েছিল, কিন্তু বারবার চেষ্টা করেও ইঞ্জিনিয়াররা এটিকে অটোমেটিক করতে পারেননি। যদি প্রেশারাইজেশন সিস্টেম অটোমেটিক থাকে, তাহলে চলন্ত অবস্থায় প্লেন একা একাই কেবিনকে প্রেশারাইজ করে, কিন্তু ম্যানুয়ালি থাকার জন্য প্রেশার অ্যাডজাস্ট করার দায় বর্তায় ক্যাপ্টেনের উপর। কিন্তু ক্যাপ্টেন জানতেনই না যে এটা অটোমেটিক নয়, ম্যানুয়াল সেট করা আছে। সাধারণত এটি অটোমেটিক থাকে। প্লেনটিকে ওড়ার ঠিক আগের মুহূর্তে একবার, স্টার্ট করার সময় একবার, আর টেক অফ করার সময় একবার, মোট 3 বার চেক করা হয়। কিন্তু কারোর চোখেই এই ভুল ধরা পড়েনি। এর ফলে প্লেনটি যতই উপরে উঠছিল ততই ডিপ্রেসারাইজড হচ্ছিল, তাই ওয়ার্নিং অ্যালার্ম বাজছিল। এটা যে লো এয়ার প্রেশার সিগনাল, পাইলট তা বুঝতে পারেনি। পাইলট ভেবেছিলেন এটি টেক অফ অ্যালার্ম, কারণ দুটি অ্যালার্মই একই রকম শুনতে। কিন্তু পাইলট ভেবে দেখেননি যে এত উপরে টেক অফ অ্যালার্ম বাজতেই পারে না। ডিপ্রেশারাইজেশনের জন্য প্লেনের ভিতরে অক্সিজেন কমে গিয়েছিল, তাই ফার্স্ট অফিসার অচেতন হয়ে গিয়েছিলেন। আর তার কিছুক্ষণের মধ্যে সার্কিট ব্রেকার খোঁজার সময় ক্যাপ্টেনও অচেতন হয়ে পড়েছিলেন, তাই F-16 পাইলট ক্যাপ্টেনকে সিটে দেখতে পাননি। যদিও 737 বোয়িং বিমানে কেমিক্যাল জেনারেটরের সাহায্যে 12 মিনিট ইমার্জেন্সি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে, ইমার্জেন্সি পরিস্থিতিতে 12 মিনিট সময় যথেষ্ট নয়। এই 12 মিনিটে প্লেনকে কেবলমাত্র 10,000 ফুট উচ্চতায় নিচে নামিয়ে আনা সম্ভব, কিন্তু কেউই প্লেনকে নামিয়ে আনার চেষ্টা করেননি। অ্যান্ড্রিপিয়াস পি নামে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পোর্টেবল অক্সিজেনের সাহায্যে প্লেনকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু ওই অবস্থায় প্লেনটিকে কন্ট্রোল করতে তিনি ব্যর্থ হন। পরে যদিও জানা গিয়েছিল যে অ্যান্ড্রিয়াসের একটি UK-এর বাণিজ্যিক পাইলট লাইসেন্স ছিল, কিন্তু সেটা বোয়িং 737 ফ্লাইট ওড়ানোর জন্য যথেষ্ট নয়। অ্যান্ড্রিয়াসের অভিজ্ঞতা কম ছিল, তাই তিনি ওই অবস্থায় প্লেনটিকে কন্ট্রোল করতে পারেননি। যাই হোক, এই ঘটনায় 121 জন প্লেন যাত্রীর সবাই মারা গিয়েছিলেন। এরপর 2006 সালের 31 অক্টোবর হেলিজ এয়ারওয়েজ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর 2011 সালে যুক্তরাষ্ট্রীয় বিমান পরিচালনা প্রশাসনের নির্দেশে সমস্ত বোয়িং 737 বিমানে অতিরিক্ত 2টি ককপিট ওয়ার্নিং লাইট লাগানোর ব্যবস্থা করা হয়, যেটি একসঙ্গে টেক অফ কনফিগারেশন অথবা প্রেশারাইজেশনের কোনো সমস্যা হলে সংকেত দেবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।